আমাদের শরীরে সবথেকে সেন্সিটিভ এরিয়া আমাদের চোখ। সেটার কথা চিন্তা করে কোনো সাইড এফেক্ট ছাড়া কিভাবে তোমরা তোমাদের চোখের তলার কালো দাগ রিমুভ করবে সেটাই সিম্পল উপায়ে তোমাদের দেখাবো। আমাদের সুন্দর মুখের ভিতর চোখের নিচে যখন কালো দাগ পড়ে যায় সেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তো সেটাকে রিমুভ করার জন্য আমরা অনেক ধরনের ক্রিম এখানে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ক্রিমটা ব্যবহার করার আগে তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাদের চোখ কিন্তু অনেক সেন্সিটিভ, সো চোখের কিন্তু কোনো ক্ষতি হবে এমন কোনো ধরনের ক্রিম আমরা ইউজ করব না। তো কোনো সাইড এফেক্ট ছাড়া কিভাবে তোমরা চোখের নিচের কালো দাগ রিমুভ করবে বা দীর্ঘদিনের যে কোনো কালো দাগ প্লাস চোখের একটা ফোলা ফোলা ভাব থাকে অনেকের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা রেমেডি দিয়ে। তো অনেকে আমার কাছে কমেন্ট করে যে আপু কীভাবে চোখের নিচের কালো দাগ রিমুভ করবো, কারণ চোখের নিচে যখন কালো দাগ পড়ে যায় তখন কিন্তু খুবই বাজে লাগে। তো এখানে আমি বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওয়ে চলে গেলাম। তো তার আগে একটা সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট আমার এখানে লাগছে আলু। আলু কিন্তু আমাদের চোখের নিচের কালো দাগ রিমুভ করতে অনেক হেল্প করে। তো এখানে আমি একটা মাঝারি সাইজের আলু পেস্ট করে নিলাম। তোমরা চাইলে এখানে অনলি জুসটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটা পরিষ্কার বাটিতে অন স্পুনের মতো আলুর যে পেস্ট সেটা নিয়ে নেবো। দেন এখানে আমি লেবুর রস মেশাবো। লেবুর রস প্লাস আলুর রস আমাদের চোখের দীর্ঘদিনের কালো দাগ রিমুভ করতে অনেক অনেক হেল্প করে। তো তারপর এখানে আমি হাফ স্পুনের মতো মধু ব্যবহার করব। মধু কিন্তু আমাদের চোখের নিচের অনেকটা সফট রাখতে হেল্প করে। তো এখানে আমি মধুটার পরিমাণ মতো নিয়ে নিলাম। দেন এখানে আমি ব্যবহার করব ময়দা। ময়দা কিন্তু আমাদের চোখের নিচের কালো দাগ রিমুভ করবে প্লাস চোখের যে ডার্কনেসটা সেটা দূর করে চোখের নিচে অনেকটা উজ্জ্বল করতে হেল্প করবে। তো আমি এখানে পরিমাণ মতো ময়দা অ্যাড করে নিলাম। দেন এর যে ঘনত্বটা তো তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আমি এর ঘনত্বটা একটু মানে মোটা রাখার চেষ্টা করছি, একটু ঘনত্বটা একটু আঠালো টাইপের হবে। জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারছো যে ঘনত্বটা ঠিক কেমন থাকবে। দেন সরাসরি চলে যাবো অ্যাপ্লাই। তো তোমরা দেখতেই পাচ্ছো আমার চোখের নিচে হালকা কিন্তু কালো দাগ পড়ছে, কারণ হচ্ছে আমার রাত্রে ঠিক করে ঘুমায় না। অনেকের অনেক কারণেই কালো দাগ পড়ে চোখের নিচে, বাট আমি রাত্রে ঠিক করে ঘুমাই না যার জন্য আর কি অবস্থা। যাই হোক, তারপর আমি কী করবো, এখানে নারকেল তেল নিয়ে নেব। নারকেল তেল কিন্তু আমাদের চোখের নিচের কালো দাগ রিমুভ করতে হেল্প করে, কারণ নারকেল তেল আমাদের চোখের নিচে যে কোনো কালো দাগ প্লাস ময়লা এটা কিন্তু নরম করে দেয়। দেন এটাকে ওঠাতে অনেকটা হেল্প করে। তো আমি সুন্দর করে চোখের চারপাশটাই এরকম করে নারকেল তেল দিয়ে দেবো। দেন এগুলোকে হালকা হাতে ম্যাসাজ করব, এরকম সুন্দর করে 10 মিনিট ধরে এভাবেই ম্যাসাজ করতে হবে। তো 10 মিনিট পর আমি আমার যে রেমেডিটা তৈরি করছিলাম সেটাকে এখন অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি আমার রেমেডিটা নিয়ে নেব। দেন আমার চোখের নিচে কিন্তু আমি এটা লাগাবো। তো এটা চোখের নিচে অনেকটা পুরো করে লাগাতে হবে, অনেকটা মানে বেস্ট অনেক পুরো হবে। যেহেতু আমি চোখের কালো দাগ রিমুভ করবে তো এখানে চোখের নিচে সুন্দর করে লাগাতে হবে। তো এখানে আমি একটা প্রবলেম হয়ে গেছে, যেহেতু নারকেল তেল ইউজ করছি তো এটা একটু সরে সরে যাচ্ছে। তোমরা জাস্ট একটু হাতে হালকা পানি লাগিয়ে এটাকে এরকম ড্যাব ড্যাব করে ওখানে একদম সেট করে দিবা। তো এরকম সুন্দর করে একটু সমস্যা হচ্ছে যেহেতু, তারপর আমি সুন্দর করে সেট করে নিব। সেট করে নিয়ে এইভাবে তোমরা কিন্তু এটাকে এভাবে রেখে দিতে হবে, এটাকে বেসটা অনেক পুরো রাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা মানে প্রোডাক্ট মানে কতটা নিয়ে আমি লাগাচ্ছি ওখানে চোখের নিচে, অনেকটা বেশি করে চোখের নিচে লাগাচ্ছি। দেন এটাকে কিন্তু এভাবে আমি রেখে দিব, এভাবে চোখের নিচে সুন্দর করে মোটা করে লাগিয়ে আমি আধা ঘন্টারও বেশি 30 থেকে 40 মিনিট এভাবে কিন্তু আমি এটাকে লাগিয়ে রাখবো, যেহেতু অনেকটা যাতে শুকায় যায়। তো এভাবে লাগিয়ে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি আসলে রেজাল্টটা কতটা চমৎকার আইছে। দেন তোমরা একবার ইউজ করলে ফলাফল অনেকটা বেটার পাবা, এটাই কোনো সাইড এফেক্ট নাই, আমাদের চোখের কোনোই ক্ষতি হবে না, একদম আমাদের চোখের নিচের কালো দাগ রিমুভ করবে প্লাস চোখের কোনো ক্ষতি হবে না। আমাদের চোখ অনেকটাই সেন্সিটিভ, তো অনেক কিছু মাথায় রেখে চোখের নিচে অ্যাপ্লাই করতে হয়। তো দেন আমি ওটাকে রিমুভ করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এটা কতটা উজ্জ্বল হয়ে গেছে আমার চোখের নিচে। দেন আমি যে লেবুর রসটা ব্যবহার করছিলাম তার যে আর কি খোসাটা, তার উপর হালকা চিনি নিব। চিনি নিয়ে এইভাবে সুন্দর করে ম্যাসাজ করব। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ হালকা হাতে করতে হবে, যেহেতু চিনিও কিন্তু অনেকটা ধারালো, তা আমাদের চোখে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য হালকা হাতে এভাবে ম্যাসাজ করতে হবে। তো এরকম সুন্দর করে 10 মিনিট ধরে আরও 10 মিনিট ধরে এরকম ম্যাসাজ করতে হবে, তারপর তোমরা
এটাকে ওয়াশ করে আসবা। তারপর তোমরা দেখো, জাস্ট দেখো কতটা চমৎকার রেজাল্ট দিছে। তো একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখালাম কীভাবে চোখে নিজের কালো দাগ রিমুভ করবে। তো অনেক শর্ট করে ভিডিওটা করছি, আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিও।